হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। নুহা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে দেখাবো শপিং, আর আরঙের পুরাটা শপিং আপনাদের সাথে শেয়ার করছি। তো এগুলো হচ্ছে মলির সেই সময়ের ভিডিও, মানে সেই সময়ের ভিডিও না, মানে সেই সময়ের শপিং। অনেক 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 শপিং করার পর এখন আবারও তার মনে হয়েছে যে না, আরও কিছু শপিং করতে হবে, যেহেতু ও টাইম পেয়েছে সেই জন্য ঈদের জন্য কিছু নিয়ে যাবে। সামনে যেহেতু ঈদ, তো বাচ্চাদের ঈদের পাঞ্জাবি, ঈদের ড্রেস, নিজেদের জন্য ঈদের পাঞ্জাবি, ঈদের ড্রেস সব কিছুই নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মোহাম্মদের জন্য এখানে দুইটা পাঞ্জাবি কোটিসহ, আর মুখটা এমনভাবে ধরে আছে মনে হচ্ছে যে মোহাম্মদকেই ধরে আছে। তো এগুলো নিয়ে আমরা খুব হাসছিলাম, ভয়েসগুলো রাখতে পারলে খুব ভালো হতো, হয়তো থাকবে একটু একটু করে। আর আমরা একটু ম্যাচিং করে করে দেখছিলাম কোনটা ভালো লাগে, কিন্তু আমার মনে হয়েছে যে না, ফার্স্ট চয়েস ইজ বেস্ট চয়েস, সো আমরা ওইটাই সিলেক্ট করেছি। ওটার সাথে আরও একটা নিয়েছি, ওইটাও আমার অনেক ভালো লেগেছে, পিঙ্ক কালারের মধ্যে, যেটা শুরুতেই দেখিয়েছিলাম। তো এখানে আমরা দুজন একটু ফটোশ্যুট করে নিচ্ছি এই আর কি। তো সাথে হচ্ছে এখন জিক্রামণির পালা, জিক্রামণির জন্য কিছু ড্রেস দেখছি। বাচ্চারা কিন্তু আমাদের সাথে যায়নি, আমরাই গিয়েছিলাম। তো আমি মুক্তা মলি গিয়েছি। জিক্রার বয়সের ড্রেস কেন জানি পেতে আমাদের অনেক কষ্ট হয়। মলি যখনই ওর জন্য সুন্দর কিছু আশা করে কখনোই খুঁজে পায় না। আর এটা একটা লেহেঙ্গা টাইপের ছিল, আর এটা আমরা খুব বিশ্লেষণ করে দেখছিলাম যে এটা পরলে এটা কেমন লাগবে, কোন সাইডটা কেমন হয়ে থাকবে। তো দেখে সব কিছু দেখে মোটামুটি ভালোই লাগলো, মোটামুটি না ভালোই ভালো লেগেছে, টপটা বেশি সুন্দর ছিল। তো জিক্রারও একদম ঠিকঠাক মতোই হয়েছে, তো সিলেক্ট হলো যে এটাই নিচ্ছে জিক্রার জন্য। সাথে আরও একটা কী যেন নিলাম বলে, ও আচ্ছা, গোল্ডেন কালার আরও একটা ড্রেস নিয়েছি, সেটা দেখাবো আপনাদেরকে কী কী নিয়েছি, বাসায় যাওয়ার পর তো অবশ্যই দেখাবো। তো লাস্ট ব্লগটা কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানাবেন। কমেন্টস করেছেন কিন্তু খুবই অল্প সংখ্যক মানুষ। আর এখানে আমরা কিছু জুয়েলারি দেখে নিচ্ছি, মুক্তা মলি দেখে নিচ্ছে। আমার এই ধরনের ফ্যাশন জুয়েলারির প্রতি অনেক বেশি অ্যাট্রাকশন, বাট মুক্তা মলি এগুলো খুব একটা পছন্দ করে না। মলি তো হিজাবই করে, তাছাড়াও খুব একটা পছন্দ করে না, আর মুক্তা তো একদমই না। মুক্তা পছন্দ করে গোল্ড, কারণ মুক্তা মলি অনেক রিচ, বারলুকস, বাট আমি তো এত রিচ না, বারলুকসও না, সেই জন্য আমি ইমিটেশনের ফ্যাশন জুয়েলারিসগুলো পছন্দ করি এই আর কি। আচ্ছা যাই হোক, কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, কারণ মলির জামার জন্য হচ্ছে ঈদের ড্রেস নিতে হবে, পাঞ্জাবি নিবে, কোটি নিবে, কত কি। তো আমি জানি যে উপরের সেকশনে মলির তেমন কিছু পছন্দ হবে না, মলির পছন্দ হলেও আমাদের হবে না। তো সব কিছু মিলিয়ে হচ্ছে পছন্দ হয়নি, আমি জানতাম হবে না। আরঙ্গে যে গানগুলো বাজে সেই গানগুলো শুনতে এত ভালো লাগে, মাঝে মাঝে ইচ্ছে করে মিউজিকটা রেখে দেয়, কিন্তু কপিরাইটের ভয়ে। ক্রিসমাসের জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর আমি কিছু শাড়িও দেখেছিলাম সেই দিন, আর তখনই আমাকে বললো যে আপু আপনারা এতদিন আসেননি কেন, 16ই ডিসেম্বরে একটা সুন্দর ডিসকাউন্ট ছিল। তো জিজ্ঞেস করলাম যে কেমন ডিসকাউন্ট, তো বললো যে 50% মেবি ছিল ডিসকাউন্টটা, কিন্তু ওটা ছিল হচ্ছে অনলাইনে। আমি কখনোই আরও অনলাইন পেজ ভিজিট করিনি, তো বলেও লাভ নেই, হয়তো জানলে হয়তো আমি একটু ভিজিট করে দেখতে পারতাম। বাট আরঙের যে ডিসকাউন্ট সেটার প্রতি আমার একদমই আস্থা নাই, কারণ ওরা সব পুরান ধুরান ছুরান যত জিনিস আছে সব কিছু হচ্ছে ডিসকাউন্টে দিয়ে দেয়। আরঙের মতো এত খারাপ ডিসকাউন্ট আমি আমার জীবনেও কোথাও দেখি নাই। বাই দ্য ওয়ে, এই শাড়িগুলো হচ্ছে আমি দেখছিলাম, আমার খুবই পছন্দ হয়েছে। এটা না গ্রিন, না গ্রিন, আমার অনেক শাড়ি আছে অলরেডি, আমি তিনটা শাড়ি দেখেছি, তার মধ্যে এক শাড়ি আমার ভীষণই পছন্দ হয়েছে, খুবই অল্প প্রাইসের মধ্যে ছিল, কটনের। এটা ভিডিওতে যেমন লাগছিলো তার চাইতে সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছিলো। এই গ্রিন কালারটা না, গ্রিন কালার তো আগেই বলেছি, গ্রিন কালার অনেক শাড়ি আছে আমার। এই শাড়িটার কথা আমি বলছিলাম, এই শাড়িটা আমার অনেক ভালো লেগেছে, এবং ওখানে থাকা সবারই অনেক ভালো লেগেছে। বাট আমি এটা কাউন্টারও নিয়ে গিয়েছিলাম, বাট কেন যে আমি এটাকে রেখে এসেছি আমি সেটাই বুঝতে পারলাম না। আমি কাউন্টারে দিয়ে আমি পরে অন্য কিছু চিন্তা করে এটাকে রেখে ভাবলাম যে আচ্ছা আমি পরদিন এসে নিয়ে যাব। বাট দুঃখের কথা হচ্ছে পরদিন আমি কোনোভাবেই শাড়িটাকে খুঁজে পেলাম না, কারণ এখান থেকে আমার দুইটা শাড়ি অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি চিন্তা করছিলাম যে যেহেতু আমি রেগুলার কটন শাড়ি পরি না, বা যে কোনো প্রোগ্রামে কটন শাড়ি পরে চলে যাই না,
তো যেতে পারি না, তো সেই জন্যই হচ্ছে আমি আমি ভেবেছিলাম যে এই টাইপের একটু ফ্যান্সি শাড়ি কিনি। এটা হচ্ছে একটু সিল্কের মধ্যে, তো এটা প্রাইস ছিল মেবি 6,000 আপ থাকবে ডিসকাউন্ট সহ, সরি কি বলে ট্যাক্স সহ আর কি, ভ্যাটটা সহ। তো এই শাড়িটা সামনাসামনি কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, গোল্ডেনের মধ্যে হচ্ছে মেরুন। তো নেক্সট ডে হচ্ছে এই শাড়িটা আমি আনতে গিয়েছিলাম, বাট শাড়িটাতে একটু প্রবলেমের কারণে নিতে পারিনি, মনটা অনেক খারাপ হয়েছে। এই শাড়িটা নেওয়ার জন্য আমি সেই ব্ল্যাক কালারের কি বলে অ্যাশ কালারের শাড়িটাকে রিপ্লেস করেছিলাম, বাট সেটাও আমি পাইনি। প্লাস হচ্ছে এটা তো ডিফেক্টের জন্য আমি নিতেই পারিনি। সাথে সেম ক্যাটাগরির মধ্যে হচ্ছে এই শাড়িটাও ছিল, এটা গ্রে এর মধ্যে ব্ল্যাক ছিল। সামনাসামনি দেখতে শাড়িটা খুবই সুন্দর ছিল, বাট মুক্তার একদমই পছন্দ করছিল না খুব হালকা দেখে। আর এটা হচ্ছে আমি জিগ্রামণির জন্য নিচ্ছি, কারণ জিগ্রামণির বার্থডে, তো সেই জন্য এটা আমি জিগ্রামণির জন্য নিচ্ছি। আর এটা আমি আমার জন্য দেখছিলাম, সাথে আরও কয়েকটা পার্স দেখছিলাম, সব কিছু দেখে দেখে তারপর একটা সিলেক্ট করে নিয়ে নিয়েছি। এই পার্সটাও হচ্ছে আমার ভীষণই ভালো লেগেছিল, তারপর হচ্ছে সবাই বলল যে এটা সুন্দর, এটা সুন্দর, তো সেই জন্য এটা নিয়ে নিলাম। সাথে হচ্ছে মলি নিল এইটা, আর না না সরি, এটা আমি জিগ্রামণির জন্য নিয়েছি, আর মলি নিয়েছে গ্রে কালারের যেটা, সেটা ও ড্রেসের সাথে ম্যাচ করে। সাথে হচ্ছে বাকি যে প্রোডাক্টগুলো সেগুলোকে সুন্দর করে হচ্ছে প্যাক করে দিচ্ছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যখন ভিডিও করছিলাম, ওখানে থাকা যেই ম্যানেজার আপু, সে আপু হচ্ছে আমাকে বলছিল যে আপু ভিডিও করবেন না, তো আমি একটু একটু রুলস ভেঙে ভিডিও করেই নিচ্ছিলাম। তো কথা হচ্ছে গিয়ে যে আমি জানি না কী প্রবলেম, বাট ওনারা বলছিল যে এটা ওনাদের রুলস। ঠিক আছে, রুলস আসলে আমাদের ফলো করা উচিত, কিন্তু রুলসরা কেন সেটা তো এক্সপ্লেন করতে হবে, মানে কেন আমরা ভিডিওটা করতে পারবো না। যে প্রোডাক্টগুলো আমি দেখতে পাচ্ছি অনলাইনে, যে প্রোডাক্টগুলো আমি শপে দেখতে পাচ্ছি, এখানে কপি করা বা অন্য কিছু চিন্তা করার তো কিছু নাই, কেন সেটা আমি সবসময় জিজ্ঞেস করি। যখন আমাকে কেউ বলে যে আপু ব্লগ করা যাবে না, ভিডিও করা যাবে না, তখন আমি ওনাদেরকে জিজ্ঞেস করি যে কেন ব্লগিং করা যাবে না, মানে ভিডিও কেন করা যাবে না, সেটা এক্সপ্লেন করেন আমাকে। আমাকে সঠিকভাবে যদি এক্সপ্লেন করতে পারেন তাহলে অবশ্যই আমি করব না, নেক্সট টাইম আসলেই আমি করব না, আমি করতে চাই না, এই জন্য আমি করিও নি। বাট আমার কথা হচ্ছে যে অ্যাটলিস্ট ওনারা আমাদেরকে এক্সপ্লেন তো করবে যে কেন আমরা ভিডিওটা করতে পারবো না। তো যাই হোক, কাউন্টারে গিয়ে হচ্ছে শাড়িটা কিনে আমি অনেক চিন্তা করছিলাম যে এই শাড়িটা 2,000 টাকা দিয়ে কিনবো, নাকি আমি আমার যেই শাড়িটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটাই আমি 6,000 টাকা দিয়ে কিনে নিব, আমি কোনটা করলে বেটার হয় সেটা চিন্তা করার জন্য এই শাড়িটাকে আমি পরে রেখে বাকিগুলো বিল করে এসেছি। আর বাসায় এসে অনেক আফসোস লাগছিলো, তো দেন আবার পরদিনই আবার সকালবেলায় আমি গিয়েছিলাম, সকালে না সন্ধ্যায় গিয়েছিলাম সুমনা সহ। তো গিয়ে দেখলাম যে না, তখন আর এই শাড়িটাও পাচ্ছি না, বাট মেরুন শাড়িটা ছিল, তো মেরুন শাড়িটাই নেওয়ার কথা ছিল, কিন্তু মেরুন শাড়িটাতে তো বললামই যে পরদিনই আমি প্রবলেম দেখেছি, দেন আর সেই মেরুন শাড়িটা নেওয়া হয়নি। আর এখানে যে আমি পেপার একটা ফর্ম ফিল আপ করছিলাম, সেটা হচ্ছে সেই দিন যেহেতু অনেক টাকা শপিং হয়েছে, সেজন্য আমি আমার নাম্বারে একটা আমার নাম্বার দিয়ে হচ্ছে একটা মেম্বারশিপ কার্ড করে নিয়েছিলাম। এখানে হচ্ছে আরং থেকে আমরা চলে এসেছি জামাল ভাইয়ের কাছে, তো জামাল ভাইয়ের কাছে এসে মৌরি দেখাচ্ছিল যে ও কী কিনে নিয়ে এসেছে। ও বাই দ্য ওয়ে, আমরা গিয়েছিলাম হচ্ছে 3 জন, কিন্তু রাস্তায় মৌরির সাথে আমাদের দেখা হয়ে গিয়েছে, তো ও আমাদের সাথে জয়েন করেছে, তো সাথে ও দেখাচ্ছিল কী কী কিনেছে। তো ও আরও জিনিস কিনেছিল যেটা ও আরঙে ফেলে এসেছে, এটা অনেক মজার ছিল। তো যাওয়ার সময় আমরা প্ল্যান করেছি যে কাজ শেষ করে যাওয়ার সময় আরং যদি খোলা থাকে তাহলে আরং থেকে নিয়ে নিব বাকি জিনিসগুলো। তো এর মধ্যে আমরা এসেছি নিউ মার্কেটে, নিউ মার্কেটে মলি কিছু জিনিস নিবে, কী নিবে জানি না, ভুলে গিয়েছি আমি কী কী জানি নেওয়ার জন্য এসেছিলো। এই দারচিনিগুলো এত লম্বা লম্বা ছিল, তো এগুলো দেখে আমার মুখটাকে আর মৌরিকে পিটাইতে ইচ্ছা করতেছিলো, তো আমি আসলে আমার ইচ্ছাটাকে লুকায় রাখিনি, আমি দিয়েছিলাম মুখটাকেও একটা মায়ের সাথে মৌরিকেও, কিন্তু মৌরি তো আসলে এত সোজা জিনিস না, ও আমার হাত থেকে দারচিনি নিয়ে খেয়ে ফেলেছে। তো ওর এক সময় এটা দেখে আমার মনে হয়েছে যে ওর এক সময় হচ্ছে দারচিনির প্রতি অনেক বেশি কেমন যেন একটা অ্যাডিকশনের মতো হয়ে গিয়েছিলো, ও সারাদিন দারচিনি খেত, যেখানে যেত সেখানে দারচিনি,
মানে যার বাসায় যেত দারচিনি ডিব্বা খুঁজতো আর ওখান থেকে দারচিনি নিয়ে নিয়ে খেত। তো এই অভ্যাসটা ও আস্তে 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 আবার কাটিয়েছে। আর এখানে মুক্তা হচ্ছে একটা লং চেইন ছিল ওই ভাইয়ার কাছ থেকে, কারণ মুক্তার দাঁতে নাকি অনেক বেশি ব্যথা করছিল, আর দাঁত ব্যথার জন্য লং তো অনেক ভালো। একটা লংয়ের বিচি যদি দাঁতের গোড়ায় দিয়ে রাখা যায় সেই জায়গায় ব্যথা একদম মানে জাদুর মতো গায়েব হয়ে যায়। তো এটা আমরা কে কে জানি প্লিজ একটু জানাবেন। তো আমরা আবার নিউ মার্কেট মশলার কাজ শেষ করে এখানে চলে এসেছি বই বাধাই করে যেখানে, সেখানে নুহা হচ্ছে ও টেস্ট পেপার পড়তে পড়তে একদম ছিঁড়ে ফেলছে, মানে যতটুকু না পড়ছে তার চেয়ে বেশি ছিঁড়ে ফেলছে। তা আমি হচ্ছে এই আঙ্কেলের কাছে দিয়ে গিয়েছিলাম আর উনি খুবই অল্প সময়ের মধ্যে আমাকে বইটা একদম বাধাই করে দিয়েছে সুন্দর করে। আর সেই কাজ শেষ করে হচ্ছে আমরা সুন্দর সেই কী বলে নিউ মার্কেট থেকে বের হয়ে হেঁটে হেঁটে আমরা জিলা স্কুলের সামনে এসে, মানে স্টেডিয়ামের অপোজিটে একটা ফুচকার দোকান আছে, চাচার ফুচকার দোকান। এই ফুচকার দোকানের কী বলবো, দই ফুচকাটা অনেক বেশি মজা, অনেক বেশি মজা। তো মলির তো হচ্ছে বাসা থেকে বের হলে কিছু না কিছু খেতেই হবে, তার মধ্যে হচ্ছে যাওয়ার সময় হয়ে গেলে ফুচকার প্রতি মনে হয় যে আকর্ষণটা আরও বেশি বেড়ে যায়, কারণ সব কিছু বানিয়ে খেলেও ফুচকা কেন জানি প্রফেশনালদের হাতেই মজা লাগে, মানে রাস্তার মামাদের হাতেই মজা লাগে। তো আমাদের ওখানে চেয়ার দেওয়া ছিল তিনটা, মানে আমাকে দেয় নাই, শয়তানগুলো আমাকে ফালাইয়ে বসে গেছে, আবার হাসতেছে আমাকে নিয়ে। তো তারপর যাই হোক চলে আসলো চারটা দই ফুচকা আমাদের। যদি আমি বলছিলাম যে আমার জন্য না নিলেও হতো, আমি ওদের কাছ থেকে একটু একটু খেতাম। আর ক্যামেরা ধরে ধরে খাওয়াটাও না মজা লাগে না, মানে যে আপুরা আসলে ক্যামেরা অন করে খায় ওনারা কীভাবে খায় আমি জানি না। তো এই খাবারের কথা আসাতে আমার 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 মনে পড়লো খুব মজার একটা কথা, যেখানে আমার হাজব্যান্ড খুব একটা সাপোর্ট করতো না এসব ব্যাপারে। হ্যাঁ, আমার হাজব্যান্ড সাপোর্ট করে যে যদি শখ করে করো ঠিক আছে, বাট যদি টাকার জন্য করো সেটাতে আমি সাপোর্ট করি না। যদি মনে হয় যে না এই কাজটা করতে তোমার ভালো লাগছে তাহলে ঠিক আছে করো, কিন্তু যদি এটা মনে হয় যে এটাকে কখনো প্রফেশন হিসেবে নিবা, এটা থেকে টাকা ইনকাম করতে হবে, এই এই চিন্তাটা মাথায় রেখে কাজ করবা, সেক্ষেত্রে আমি বলবো যে এটা করার দরকার নাই। কিন্তু আমি ওনাকে বললাম যে মানুষের যদি যে কোনো কাজে যদি উদ্দেশ্য না থাকে তাহলে সেই জায়গায় হচ্ছে কাজ করে লাভ কী। তো আমাকে উনি বুঝালো যে উদ্দেশ্য তো ফেম হওয়া হতে পারে, মানুষের উপকার করা হতে পারে, মানুষের সাথে কমিউনিকেশন করা হতে পারে, সবসময় টাকা কেন হচ্ছে উদ্দেশ্য হবে। আর এমন তো না যে তোমার সংসার তোমাকে চালাতে হচ্ছে, তোমাকে সাপোর্ট করার মতো কেউ নাই, সেটা হলো এক কথা ছিল। কিন্তু মজার যে ইনফরমেশনটা আপনাদেরকে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে একদম শক করে দিয়ে জানালো যে ওনার ফুড ব্লগিং অনেক বেশি ভালো লাগে, যেটা শুনে আমি খুবই অবাক হলাম, কারণ কখনো উনি আমাকে বলেনি যে ওনার ফুড ব্লগিং এত বেশি ভালো লাগে। তো উনি বলে যে আমি কোনো ব্লগ দেখলেই হচ্ছে ফুড ব্লগ দেখি। তো আমি বললাম যে আমরা এত এত বাইরে যাই আপনি কেন বললেন না, তাহলে তো আপনাকে দিয়ে আমি ফুড ব্লগিং করাতাম আর ক্যামেরাম্যান হয়ে যেতাম আমি, আর ফুড আপির মতো আমি লাখ লাখ টাকা কামাই করে ফেলতাম। এটা বললেই তো উনি একদম তেলে বেগুনে চলে যায় যে টাকা টাকা কেন করো, আমি নাকি গ্রিডি, আমি নাকি টাকার চিন্তা করি। আচ্ছা আমি একটা কাজ করবো আর সেটাতে বেনিফিট চিন্তা করবো না, এটা কেমন কথা বলেন তো। আর এসে দেখি বাবু এখানে খিলখিল করে হাসছে ভিডিও দেখে, আপনারাও একটু দেখেন। আর এই যে আমার বাচ্চাটাকে সবাই দোষ দেয় যে মোবাইল দেখে, খালি কোথেকে অভ্যাস এসেছে একটা বদ অভ্যাস, সে একদম সারাক্ষণ মোবাইলে অ্যাডিক্ট হয়ে গিয়েছে, একটু অপেক্ষা করেন দেখতে পারবেন কোথেকে এসেছে। তো খালারাই যদি এমন হয় তাহলে বাবু তার কী করবে, ওদের কাছ থেকে দেখে দেখেই তো শিখছে। তো এখন খালারা এইভাবে বসে বসে মোবাইল দেখছে দেখেই তো বাবুটা এমন করে মোবাইল দেখে। তো যাই হোক এখানে হচ্ছে আমি যেই এটাকে সোয়েটার বলবো না শর্ট একটা ব্লেজার বলবো কী বলবো, এইটা পরে রে ভাই আমি একটা টিকটক ভিডিও, মানে টিকটক একটা ভিডিও দিয়েছিলাম, এটাতে হচ্ছে 2.5 লাখের মতো হচ্ছে লাইক আর ভিউ, তারপর হচ্ছে লাইক হচ্ছে প্রায় 5,000-এর মতো, কমেন্ট আছে মানে সবাই জিজ্ঞেস করছিলো কোথা থেকে নিয়েছি আর সে এটা নিবে, আর অনেকে তো লিখেছে যে 1 ঘন্টা আগে ভিডিও দেখেছি এখন গিয়েই নিয়ে এসেছি, মানে
একদম হই হই রই রই। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই ব্লেজার টাইপ, ব্লেজার প্লাস কার্ডি সোয়েটার যেটাই বলেন? তো এখন হচ্ছে আমি একটুখানি শপিংটাও দেখিয়ে দিচ্ছি যে ফাইনালি আমরা কী কী নিয়েছি। সাথে হচ্ছে মলি তো সালোয়ার সহই পাঞ্জাবিগুলো নিয়েছে, আর পিঙ্ক কালারের সাথে হচ্ছে এই কোটিটা নিয়েছে, খুবই ক্লাসি ছিল। যেমন পাঞ্জাবিটা ক্লাসি ছিল, পাঞ্জাবিটা সেলফ পির কী ব্যাপার কথা জানাই যাচ্ছে কেন, মানে সেলফ প্রিন্টও ছিল সাথে হচ্ছে কোটিও। তো এই দুইটা মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং যেই দুটা কোটি নিয়েছে সেই দুটা কোটি কিন্তু এই পাঞ্জাবিটার সাথেও পরতে পারবে। ওর এটা হচ্ছে একটা, আরও একটা আছে, এটা হচ্ছে এই পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিটা কাজটাও কিন্তু অনেক সুন্দর ছিল, এগুলো বোঝা যায় না। তো আমি প্রাইসটাকে একটু চেঞ্জ করে দিচ্ছিলাম। তো আমরা এই কোটিগুলোকে পাঞ্জাবির সাথে মিলিয়ে মিলিয়ে দেখছিলাম আবারও, যেহেতু চান্স আছে যদি কোনো সমস্যা হয় তাহলে এক্সচেঞ্জ করার। আর এই ব্যাপারটা খুবই ভালো লাগে, একটু টাইম দেয় চিন্তা করার, চেঞ্জ করার আগে। এতদিন সময় মনে হয় না বাংলাদেশে আর কোনো ব্র্যান্ড চেঞ্জ করার জন্য মানে এত সময় দেয়। তো এই জিনিসটা খুব 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 বেশি ভালো। আর আরঙ্গে মাঝে মাঝে অনেক বেশি সুন্দর জিনিস পাওয়া যায়, আবার অনেক সময় দেখা যায় যে কিছুই পাওয়া যায় না, মানে এটা কেন আমি বুঝি না। তো এই লেহেঙ্গাটাও কিন্তু আমরা নিয়ে এসেছি, মৌলির খুবই শখ হচ্ছে জিগাকে এই ধরনের ড্রেসগুলো পরাবে, আর যেহেতু ওই তো মডেস্ট ড্রেস পরায়, তো ওখানকার ওয়েস্টার্ন ড্রেসগুলো ও তেমন ক্যারি করতে মানে ক্যারি করাতেও পছন্দ করে না। ও চায় না যে ছোটোবেলা থেকে মন মানসিকতাভাবে তৈরি হোক। আমার বোন যেমন হচ্ছে মডেস্টিটাকে ধরে রেখেছে পোশাক আশাকের দিক থেকে, তেমন কিন্তু সে স্মার্টও। স্মার্ট বলতে আসলে মানে কে কীভাবে বুঝেন সেটা আমি জানি না। সে দেখতে মাশাল্লাহ সুন্দর পোশাক আশাক সুন্দরভাবে ক্যারি করতে পারে, বাট আগেই বলেছে মডেস্টির সাথে। কিন্তু সে তাকে আমি যে স্মার্টনেসের কথা বললাম সেটা হচ্ছে ও যখন ওর শ্বশুরবাড়িতে যায়, আমি জানি না ও কীভাবে পারে। আমরা যখন গিয়েছিলাম, একটা ব্লগ করেছি আমি দেখাবো আপনাদেরকে, আমরা গিয়েছিলাম ওর শ্বশুরবাড়িতে। তো ও এত সুন্দর করে ওখানে সব কিছু ম্যানেজ করে, মাটির চুলাতে রান্না করে, আর মাটির চুলায় কত ধরনের কত কিছু আছে ওই সব কিছু করতে পারে। তো একটা মানুষ কিন্তু স্মার্ট না হলে এই সব কিছু কখনোই করতে পারতো না। আমি তো আমি জানি না আমি করতে পারবো কি না, আমি কখনো ট্রাই করিনি গ্রামে গিয়ে মাটির চুলায় রান্না করা, গ্রামের বাড়িকে একদম পরিপাটি করে রাখা। এটার মধ্যে অনেক কী বলবো, অনেক স্মার্টনেস আছে। তো সেদিক থেকে সে অনেক গুণী, স্মার্ট, সে মডেস্ট, সব কিছু আলহামদুলিল্লাহ। তো এই ড্রেসটাও হচ্ছে জিক্রার জন্য নিয়েছে, ওদের যখন সামার আসবে তখন হচ্ছে এগুলো পরাতে পারবে। তো সেই সময় পর্যন্ত ও অপেক্ষা করবে, সেই জন্য একটুখানি বড়ো সড়ো নিয়েছে, যেহেতু বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে যায়। তো ওদের সামার আসতে আসতে তো আরও 5-6 মাস বাকি আছে, তো ওই হিসাব করেই হচ্ছে ও ড্রেসগুলো নিয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এই ব্যাগগুলো, এইটা একটা ব্যাগ, সাথে হচ্ছে আরও একটা আছে গ্রে কালারের, একটা আছে জিক্রামণির। আমার তো সবচাইতে বেশি পছন্দ হয়েছে জিক্রামণির এই ছোট্ট পার্সটা। নুহা বলছিল যদি এটা আর একটু বড় হতো তাহলে এটা নুহা ঈদের জন্য নিয়ে নিত। আর ঈদ আসতে কত সময় আমি জানি না, কিন্তু আপনারা তো জানেনই যে ঈদের আগেই আমি টুকটাক শপিং করা শুরু করে দিই। আর একটা আপু আমাকে বলেছিল যে আমি নতুন কী কী ড্রেস কিনেছি এই সব কিছু দেখাতে। অনেক বেশি কিছু কিনা হয়নি, কিন্তু যাই কিনেছি সেগুলি দেখাবো। আর এই হচ্ছে সেই ভাইরাল জ্যাকেট সোয়েটার যেটাই বলেন, এটা এটা হচ্ছে আর্টিসান থেকে নেয়া। কত কত কতবার যে আমাকে কমেন্টসে রিপ্লাই করতে হয়েছে যে এটা আর্টিসান থেকে নেয়া, আর্টিসান থেকে নেয়া, আর্টিসান থেকে নেয়া। তো অনেকে ধানমন্ডি থেকে নিয়েছেন, আর আমাদের নেওয়া হয়েছিল এটা হচ্ছে মিরপুর থেকে, মিরপুর 12 মেবি। তো সাথে হচ্ছে আরং থেকে আমি এই ওড়নাটা নিয়েছিলাম, কারণ আমার ফ্রেন্ড হচ্ছে এই ওড়নাটা দিয়ে একটা ড্রেস পরেছিল, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিলো, আর ওকেই কপি করে আমি এই ওড়নাটা কিনে নিয়ে এসেছি। সাথে হচ্ছে আরেকটা ওড়না নিয়েছি,
এই ওড়নাটা হচ্ছে আমি আড়ং থেকে নিইনি, এটা বাইরে থেকে নিয়েছিলাম। মেবি যারা হচ্ছে বোরখা পরে ওনারা এই ধরনের ওড়নাগুলো পরেন, তো এটা দেখে আমার মনে হয়েছে এই টাইপের যদি কোনো ড্রেস আমি কখনো কিনি আর সাথে যদি ওড়না না থাকে, এখন দেখা যায় কোয়ার টাইপের ড্রেসগুলোই বেশি পাওয়া যায় টু পিস, সেই জন্য ভাবলাম যে আছে কিনে রাখি, কখনো যদি ড্রেসের সাথে মিলে যায় তাহলে এটা নিব, এটা ইউজ করব। তো সুমনার এটা খুবই পছন্দ হয়েছে, তো আমি ভাবলাম যে যেহেতু আমি কোনো ড্রেস কিনিনি তাহলে সুমনাকে এটা আমি দিয়ে দিব, তো আমি দিয়ে দিয়েছি সুমনাকে। আমি বলেছি যে এটা তুমি ইউজ করে ফেলো, তো ও হিজাব হিসেবে হচ্ছে এটাকে ইউজ করবে আর কি আমাকে বলল। তো এখন চলে এসেছে সুমনার গিফট। তো এই সুমনা নিয়ে এসেছে আড়ং থেকে জিকরা মোহাম্মদের জন্য এই গিফটগুলো, কারণ জিকরা মোহাম্মদ দুজনেরই হচ্ছে বার্থডে ছিল, তো সেই জন্য সুমনা তখন ছিল না কুমিল্লাতে, তো আসার পর হচ্ছে ও এই গিফটগুলো দিচ্ছে। আর মোহাম্মদ খুব মজার একটা কথা বলেছে যে মাম্মা বলেছে বার্থডে করা ভালো না কিন্তু প্রেজেন্ট তো দেয়াই যায়, তো সেই জন্য নুহা এনে বলছে যে মোহাম্মদ আমি এগুলো তোমার জন্য প্রেজেন্ট নিয়ে এসেছি কিন্তু তার এগুলো ভালো লাগেনি, বলে যে এটা তো পচা হয়েছে, আমি তো এটা চাইনি, আমি তো খেলনা চেয়েছি। মানে ওর কথা হচ্ছে তোমরা আমাকে ড্রেস কেন দিয়েছ, আমি তো খেলনা চেয়েছি, এইসব কেন দিয়েছ। বাট ট্রাস্ট মি, আড়ংয়ের এই জ্যাকেটটা খুবই সুন্দর ছিল, জিকরার জন্য একটা ড্রেস আনা হয়েছে সেটাও অনেক সুন্দর ছিল। এটা জিকরা মনির ড্রেস না, এটা হচ্ছে মলি অন্য একটা ভাবির মেয়েকে গিফট করবে তার জন্য নিয়েছে, আর এটা হচ্ছে সুমনা পক্ষ থেকে যে চেক প্রিন্টের যে ড্রেসটা এটা হচ্ছে সুমনা জিকরার জন্য নিয়েছে। তো মোহাম্মদ ধরে ধরে বলছিল এটা আপুর জন্য, এত ছোট তো আপুর জন্য, এত পাক নাই বাবুটা। এই সামনে দুটো বেল্ট কিন্তু সামনের দিকে বাঁধা হবে, পিছনে আরও দুটো বেল্ট আছে, ডিজাইনটা খুবই সুন্দর, মাঝখান দিয়ে কিছু বাটন করা আছে। আমি বললাম ও ড্রেসগুলো খুবই সুন্দর ছিল, আর মোহাম্মদের তো অনেক মন খারাপ ছিল, সবাই খালি ড্রেস এনেছে ওর জন্য, কেউ খেলনাও আনেনি কেউ চকলেটও আনেনি, সেই জন্য মুক্তালামণি তাড়াতাড়ি বাসা থেকে গিয়ে চকলেট নিয়ে এসেছে, তো এখন খুশি হয়ে গিয়েছে কিন্তু এটা দেখাবে না। তো আমি একটু আদর করছিলাম আমার বাচ্চাটাকে, আমার বাচ্চাটার ময়লা তয়লা সব জায়গায় আদর করতে আমার কখনোই খারাপ লাগে না, তো আমাকে আবার বলবে খাবুনি তোমার তোমার কি খারাপ লাগে না এখানে ময়লা, তুমি কেন আমার পায়ে আদর করো। হাই হাই, ভিডিও তো শেষ হয়ে গেল, আল্লাহ হাফেজ।